সুন্দর কথাগুলো আসছে, মানে সেই শ্রীকৃষ্ণের সঙ্গে এবার যদি মিল হয়, সেই মেলবন্ধন যেন আর কোনোভাবে আর কখনো না ছেড়ে যায়, সেটা যেন একেবারে দৃঢ় থাকে। অদ্ভুত একটা ভালো লাগা হচ্ছে দিদি, কিন্তু কি বলি বলতো, সময়ের তো আমাদের একটা বাধা থাকে, আমরা বেশি হলে আর 10 মিনিটের কাছাকাছি পাবো, সেই অনুযায়ী কিছু একটু শুনতে চাই। একটা ছোট্ট করে যদি রাগ কিছু শুনে নিয়ে তারপরে শেষের দিকে আমরা এগোবো। শেষ বললে যদিও একটু মন খারাপ করে, কিন্তু কি করব, শুরু করলে শেষ তো করতেই হয় কোথাও। কি শুনছি দিদি? দাদা বলছেন আবার একটু সকালের রাগ শোনানোর জন্য। চল করে একটু দ্রুত গাইছি। হ্যাঁ,
দারুণ 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 দিদি, কি বলবো, প্রত্যেকটা দিন স্পেশাল আমাদের কাছে, কিন্তু যখন শিক্ষাগুরুর জন্মদিন আসে সেই দিনটা একটা তার একটা অন্য মাত্রা থাকে। ঠিক সেরকমই একটা দিন তুমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছো এবং এভাবে রাগ রাগিনীর জাল বিছিয়ে আমাদের সকালটাকে এত সুন্দর করলে, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আর এদিকে প্রাণদা, আহা অসাধারণ, কেয়া বাদ। এদিকে হিরণময়দা, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আজকে আমাদের আজ সকালের আমন্ত্রণেতে আসার জন্য। আর আপনাদের জানিয়ে রাখি, অনুষ্ঠান তো প্রায় শেষ করার মুহূর্তে, আমরা প্রতিদিনের মতো আজকেও বলে রাখি আবার ফিরছি আগামীকাল একই সময়, অর্থাৎ সকাল 7:30টায়। শেষ করব দিদি কি দিয়ে, কি শুনবো? একটু ভাইরে বি একটা ভজন গাই। আচ্ছা, তাইয়েরি কম্পোজিশন, কবিরের ভজন, সুরারোপ তাইয়েরা।